মুসলমান বাতিলের অন্তরে ফর করে কাঁপতে থাকবে, বাতিলার পুত্তার দ্বারা নারায় তাকবীর আল্লাহু আকবারে এই স্লোগান দেখে ভয় পায় সারা বাংলাদেশের মধ্যে মুসলমান আল্লাহু আকবারে তাকবীর দিব কথা বলে দেখি দেখলাম। কয়েকদিন আগে একজন পুলিশ সদস্য উদ্বোধন কর্মকর্তা, আমি কোন দলের বিরুদ্ধে করবো না, আর ইসলামের বিরুদ্ধে যেই যাবে তাকে আমি বুঝাইয়া দিব, একজন পুলিশ কর্মকর্তা সে বলতেছে জামাতে ইসলাম তো নিষিদ্ধ একটা দল, তাহলে জামাতে ইসলামের তাকবীর নারায়ে তাকবীর বিএনপি কেন দিল? আচ্ছা ভাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা কি বিএনপির তাকবীর না মুসলমানের তাকবীর? হ্যাঁ, আপনি যদি বিএনপি করেন তা মুসলমান, আওয়ামী লীগ মুসলমান নাই, আওয়ামী লীগ মুসলমান নাই, বিএনপি মুসলমান নাই, জামাতে মুসলমান নাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুসলমানের তাকবীর কেন বিএনপির হতে যাবে, কেন জামাতের হতে যাবে? এটা কোনো নির্দিষ্ট কোনো দল মত নাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ভারতের স্লোগান বলেন কার? কার? সেই নাস্তিকার মুরতাদদেরকে বাংলার জমিন থেকে রুখে দেবার জন্য এক নারায়ে তাকবীর যথেষ্ট কিনা? নারায়ে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর দিবেন, মুসলমান বাতিলের অন্তরে ফর করে কাঁপতে থাকবে, বাতিলার পুত্তাররা নারায়ে তাকবীর আল্লাহু আকবারে এই স্লোগান দেখে ভয় পায় সারা বাংলাদেশের মধ্যে মুসলমান আল্লাহু আকবারে তাকবীর দিব কথা বলে দেখি দেখলাম। মুসলমান ঠিক আছে তো? ভয় পান? হ্যাঁ ভয় পান? হ্যাঁ, তারা তাকবীর দেন তাকবীর দিবেন সফল করে কাঁপবে।